নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের জন্মছক বাদেও আমরা যে গৃহে থাকি সেটিরও আমাদের জীবনে প্রভাব পড়ে এর মধ্যে একটি হলো পজিটিভ আরেকটি হল নেগেটিভ হ্যাঁ বন্ধুরা আমি পজিটিভ এনার্জি ও নেগেটিভ এনার্জির কথা বলছি এর মধ্যে নেগেটিভ এনার্জি যদি আপনার গৃহে থাকে তবে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে আজকে আমি আপনাদের কাছে নেগেটিভ এনার্জি কি এবং আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব তো আসুন ভিডিওটি শুরু করি বলতে যাকে আমরা ভূত বা প্রেত বলি আমার এই ভিডিওটা আপনারা অনেকে মানতে চাইবেন না এবং অনেকে মানতে চাইবেন যারা মানতে চাইবেন না তাদের উদ্দেশ্যে বলি আপনি যে আমার ভিডিওটা এখন দেখছেন সেটি একটি সিগনাল বা তরঙ্গের মাধ্যমে আপনার ফোনে পৌঁছাচ্ছে সেটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন আশা করি না বা আমরা হাওয়াকে কখনো দেখিনি কিন্তু অনুভব করেছি তাই না তো সেই রকম পজিটিভ এনার্জি অর্থাৎ ঈশ্বর ও নেগেটিভ এনার্জি অর্থাৎ ভূত আছে এবার আমি আপনাদেরকে বলব কি ধরনের সিমটম দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে যদি আপনাদের বাড়িতে সবসময় কোলাহল কোলাহল হয় মানে ঝগড়া ঝামেলা এসব হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে যদি আপনাদের বাড়িতে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেড়ে যায় এবং সেটিকে আপনারা রিকভারি করতেই পারেন না কোনো বছরই পারছেন না তাহলে আপনি বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে তিন যদি আপনার বাড়িতে যেসব মেম্বার বা সদস্যরা আছেন তারা বেশিরভাগই অসুস্থ হয়ে থাকেন সবসময় অসুস্থতা ভাব বাড়ির মধ্যে লেগেই আছে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে যদি আপনার বাড়িতে দেখেন যে ঝুল মানে মাকড়সার ঝুল বেশি পরিমাণে পড়ছে প্রত্যেকের বাড়িতে কম বেশি পড়ে মানে আপনার বাড়িতে একটু এক্সেস বেশি তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে এছাড়াও যদি রাত্রিবেলা আপনি ঘুমের ঘরে কোনো খারাপ কোনো স্বপ্ন দেখেন বারবার কোনো খারাপ একই স্বপ্ন দেখছেন তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে বা আপনি আপনার বাড়িতে অযথা রাত্রিবেলা হঠাৎ কোনো আওয়াজ পান সে পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ হোক বা দরজা লাগানো বা দরজা খোলার আওয়াজ হোক যে কোনো ধরনের আওয়াজ কিন্তু আপনি এটি বুঝতে পারবেন যে কেউ এটি করছে না মানে আপনাদের মধ্যে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বর্তমান এছাড়াও যদি আপনার বাড়িতে দেখেন যে প্রতিটা ঘরেই একটা কেন গুমসানো গুমসানো মনো গুমসানো গুমসানো একটা গন্ধ করছে মানে একটা ফ্রেশনেস কোনো গন্ধ নেই তাহলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে এবং লাস্ট অফ অল যদি আপনি বাড়িতে ঢুকার পর আপনার মানসিকতা বা মান মনের অবস্থা অবনতি ঘটে মানে ভালো লাগে না বাড়িতে থাকতে বা বাড়িতে বিচরণ করতে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে আপনারা এবার আমাকে কমেন্টস করে জানান আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম আমি যে যে কথাগুলো বললাম এই কথাগুলো কার কার বাড়িতে আছে এবং আমি পরে নেক্সট ভিডিওতে বলবো যে এই নেগেটিভ এনার্জিকে কি করে আপনারা দূর করবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ